দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচনের আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন ও বরিশাল থেকে আতিকা রহমান। শুরুতেই যাব রুহুল আমিন তুহিনের কাছে। তুহিন, ভোট গ্রহণ তো শুরু হয়েছে, তো ভোটারদের উপস্থিতি এবং ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মালিহা, খুলনার পায়োনিয়ার গার্লস স্কুল কেন্দ্রে আমি আছি, যেখানে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি তার ভোট প্রদান করেছেন এখানে। সেই কেন্দ্র থেকে আমি যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে খুলনার ভোটের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত বেশ সুষ্ঠু এবং সুন্দর আছে, এবং সকালের প্রথম ঘন্টায় অর্থাৎ 8টা থেকে 9টা এই সময়টায় কিছুটা উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু ভোটারের উপস্থিতি সময়ের সাথে সাথে বাড়ছে। আমি এখানে যে কেন্দ্রে আছি এখানে ভোটার আছেন 1050 জন, তার মধ্যে ইতিমধ্যে এই 2 ঘন্টায় প্রথম ঘন্টায় 45 জন ভোট দিয়েছেন, পরের ঘন্টায় 150 জন, অর্থাৎ প্রায় 200 জন কিন্তু এই কেন্দ্রে ইতিমধ্যে তাদের ভোট প্রদান করেছেন। এবং এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে গরম, প্রচণ্ড গরম, তাপদাহ চলছে। গতকাল থেকে গত পরশু যদিও বৃষ্টি হয়েছে, কিন্তু গতকাল এবং আজ এই 2 দিন কিন্তু আবারও সেই গরমের পরিমাণ বেড়েছে, যার কারণে হয়তো সবাই অপেক্ষায় আছে যে একটু ঠান্ডা হলে, রোদটা একটু কমলে তখন হয়তো তারা তাদের ভোট প্রদান করতে আসবেন। আমরা যদি একটু ভোট ভোটারের সংখ্যা বেশি এবং মহিলা ভোটারদের যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে কিন্তু ভোট প্রদানের জন্য বেশ সিরিয়াল রয়েছে, লম্বা লাইন রয়েছে, সেই লাইনগুলোতে দাঁড়িয়ে তারা ভোট প্রদান করছেন। এবং ইভিএমে এর আগেও খুলনায় নির্বাচন হয়েছে, তবে সেটি আংশিক, পুরোপুরি না। এবারই প্রথম খুলনা সিটি কর্পোরেশনের সব নির্বাচনে সব কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হচ্ছে, সুতরাং এটি কিন্তু অনেকের জন্যই নতুন। তো সেই নতুনত্বকে বরণ করেই কিন্তু এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক মহিলা, তিনি এখানে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা একটু তার কাছে যদি জানতে চাই যে তার কেমন লাগলো ভোট দিতে। আমি হ্যাঁ ভোট দিয়েছেন, কেমন লেগেছে? ভালো। ইভিএম ব্যবহার করতে পেরেছেন? এইরকম ভিতর দিয়ে আমার দিয়ে দিয়েছে, ভিতরে যায় সিল মেরে তারপরে দিছে। আমি নিজে ওখানে দিয়ে দিয়েছে, আমি নিজে সিল মেরে ভোট দিছি। মেশিনে তো আগে ভোট দেন না, এবারে প্রথম দিয়েছেন তাই না? হ্যাঁ, এবার তো দেখছি সে এখান দিয়ে দিতে হচ্ছে। কেমন লেগেছে? ভালো। যেমনটি দেখছিলেন মালিহা, বয়সের ভারে নুয়ে পড়েছেন, তারপরেও কিন্তু তিনি তার ভোটাধিকার প্রয়োগের জন্য এসেছেন কষ্ট করে। শ্রীমতী লক্ষ্মী রানী দাস, তিনি এখানে ভোট দিয়েছেন এইভাবে। এবং ভোট কক্ষগুলোতে আমরা দেখছি যে যারা এজেন্ট রয়েছেন, প্রত্যেকটি প্রার্থীর এজেন্টরাই এখানে উপস্থিত আছেন। এখানে কিন্তু সকাল থেকে এ পর্যন্ত ভোট চলছে এই সময়ের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত খুলনার কোনো কেন্দ্র থেকে আমরা কোনো তথ্য পাইনি। পাশাপাশি ভোটারদের মধ্যে কিন্তু একটা উৎসাহ আছে যে দীর্ঘদিন পরে যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে সেই ভোটে তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং তালুকদার আব্দুল খালেক তিনিও প্রত্যাশা করছেন যে 60 থেকে 65% ভোট খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পড়বে। এবং আরেকটি বড় কারণ হচ্ছে যে কাউন্সিলর প্রার্থী, প্রত্যেকটি কেন্দ্রেই প্রত্যেকটি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী রয়েছেন একাধিক, এবং সেই কাউন্সিলর প্রার্থীরা কিন্তু অনেকেই মানে তাদেরকে এবার কোনো প্রতীক দেওয়া, আগে যেমন দলীয় প্রতীক দেওয়া হতো সেই দলীয় প্রতীক ব্যবহার কিন্তু এবার নেই, সুতরাং উন্মুক্ত রয়েছে সেই কাউন্সিলর প্রার্থীদের বিষয়গুলো। সে কারণে কাউন্সিলর প্রার্থীদের কারণেও কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে, যেহেতু তারা স্থানীয় প্রতিনিধি, তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ বেশি, অনেকের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, অনেকের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে। এই জন্য ওই প্রার্থীদের কারণেও কিন্তু ভোটাররা এই ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত
হবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এখন কিন্তু খুলনার আবহাওয়া খানিকটা সহনীয় হয়ে আসছে, একটু মেঘলা আকাশ, বাতাস বইছে, অর্থাৎ ভোট প্রদানের জন্য যে পরিমাণ ভালো আবহাওয়া দরকার সেটি কিন্তু এখন বইতে শুরু করছে। তো আশা করা যাচ্ছে পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে ভোটার উপস্থিতির আরও বাড়ার খবর দিতে পারব। এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন কভার করতে রয়েছেন আমাদের সহকর্মী আতিকা রহমান। আমরা একটু বরিশাল থেকে জেনে আসতে চাই সেখানে ভোটার উপস্থিতি কেমন, ভোটের পরিবেশ কেমন, সে বিষয়গুলো নিয়ে আতিকা রহমান আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তুহিন। আসলে আমরা সকাল থেকে এই ভোট কেন্দ্রে রয়েছি, বরিশাল যে কলেজ রয়েছে কেন্দ্র সেখানে আছি। এখানে আসলে মূলত আমাদের আসার কারণটি হলো এখানে নৌকার মেয়র প্রার্থী যিনি হয়েছেন আব্দুল খায়ের আব্দুল্লাহ, উনি কিন্তু এখানে ভোট দেবেন। এই কেন্দ্রে কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখছি বেশ ভিড় লক্ষ্য করা গেছে, যেটি আমাদের খুব মানে খুলনার আমাদের রিপোর্টার তুহিন বলছিলেন যে খুলনার যে গরমের কথা বলছেন, এটা আসলে বরিশালেও মাঝারি ধরনের তাপদাহের কারণে কিন্তু মানুষ একটু সকাল বেলা ভোট দিতে আসতে একটু বিলম্ব করছে। যদিও এখানে বেশ লম্বা লাইন, কিন্তু এখানকার লোকজন যারা রয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন, তারা বলছেন যে অন্যান্য বার এই লাইনগুলো আরো বড় হয়। এটা আসলে গরমের কারণে অনেক ভোটাররা হয়তো ভাবছেন যে একটু বেলা বাড়লে, আবহাওয়াটা একটু ভালো হলে তখন ভোট দিতে আসবেন। এবং আমরা এখানে দেখি যে সকাল থেকে ইভিএম এ ভোট দিচ্ছেন, এখানে একটি মানে ভোট কেন্দ্রের কক্ষে একটু ইভিএম এ কয়েকজনের আঙ্গুলের ছাপ না মেলায় একটু বিলম্ব হয়েছে, এরপরে কিন্তু আবার সেই ভোট দেওয়া শুরু করেছে। এবং এখানে ইভিএম এ ভোট দেওয়া নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আছে এবং ভোটের পরিবেশ নিয়েও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং এখানে যিনি প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এখন পর্যন্ত ভোট কেন্দ্রে এখানে কোনো রকম অনিয়ম হয়নি, কোনো সমস্যা হয়নি, বা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যে ভোট কেন্দ্রের মধ্যে এসে কোনো প্রচারণা চালানো বা স্লোগান দেওয়া এ ধরনের ঘটনাও তিনি দেখেননি, আসলে আমরাও দেখিনি। আমরা দু একজন ভোটারের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এবার কি প্রথমবার ইভিএম এ ভোট দিবেন? জি জি জি। আজকে ভোট দিতে এসে কেমন লাগছে এবং ভোটের পরিবেশ কেমন? ভালো লাগলে, পরিবেশ সুন্দর, পরিবেশ যা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আপনারা নতুন যিনি মেয়র হবেন তার কাছে কি প্রত্যাশা করেন, এলাকার কি ধরনের উন্নয়ন চান? নগর উন্নয়ন চাই আর যুবক শ্রেণীর পরিবর্তন চাই। যুবক শ্রেণীর মধ্যে বেশি আসক্তি আছে বিভিন্ন রকমের, ওইগুলো আমরা আর ড্রেন যা আছে এই ড্রেনগুলো যাতে আবার রিপেয়ারিং করতে পারে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ভোট দিতে এসেছেন কেমন লাগছে, ভোটের পরিবেশ কেমন দেখছে? খুব সুন্দর লাগতেছে, অনেক কোনসে দাঁড়িয়ে রাখছি, এখন আস্তে আস্তে আমরা ভোট দেব সেই প্রত্যাশায় অপেক্ষা করতেছি। আচ্ছা, এমনি আপনাদের ভোটের এলাকা পরিবেশ কেমন দেখছেন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো আছে। আচ্ছা, আপনারা যেমনটি দেখছিলেন আসলে ভোটাররা আসলে বলছেন যে তারা ভালো পরিবেশ দেখছেন, খুব উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন। এখানে আমরা আরো দুই একজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি কি কখনো ইভিএম এ ভোট দিয়েছেন? না, ইভিএম এ প্রথম ভোট দিতে আসছি, কোন সময় আর ভোট দেই না ইভিএম এ। আচ্ছা, আপনি একটু এদিকে দাঁড়ান, ইভিএম এ ভোট দেওয়ার বিষয়ে কি কোনো ভয় বা কোনো কিছু কাজ করছে কি? না, কোনো ভয় না, ইভিএম আমি নেটে চাপ দিয়ে দেখছি কিভাবে ইভিএম এ ভোট দেয়, দেখে তারপরে আসছি। অন্যান্য অনেক সময় দেখা যাচ্ছে ভোটের সময় প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে অনেক সমস্যা হয় বা কোন রকম ভীতিকর ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবার আমরা দেখছি মোটামুটি ভালো পরিস্থিতি রয়েছে, আপনারা কেমন দেখছেন? না, তাই এরকম কোনো চাপ নাই বা যে ভোট দিতে হবে অমুকের বা এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। আচ্ছা, আপনাদের মানে ভোট দিতে আসতে কোনো বাধা আপনারা পান? না না না, কোনো বাধা পাই নাই, নিরিবিলি ভাবে ভোট চলতেছে, এখন পর্যন্ত কোনো ভোটে সমস্যা নেই। আমি কয়েকটা কেন্দ্র পরিদর্শন করছি, কোনো কেন্দ্রেই ঝামেলা দেখি নাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভোটাররা বলছিলেন যে এখন পর্যন্ত তারা কোনো কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা খবর পায়নি, আমরাও এখন পর্যন্ত বরিশালের কোনো কেন্দ্র থেকে আসলে কোনো বিশৃঙ্খলা খবর পায়নি। ভোটাররা বেশ আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে বেশ, এবং আভাস যেটি পাওয়া যাচ্ছিল আগে থেকে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিশেষ করে প্রধান তিন প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক, হাত পাকে এবং নৌকার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জিতে, কার মুখে বিজয়ের হাসি ফোটে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আজকের ফলাফল পর্যন্ত। এই ছিল আমার কাছে বরিশাল সিটি নির্বাচনের সবশেষ খবর। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এতক্ষণ খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন ও আতিকা রহমান।